উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার তেহাত্তর দশমিক নয় তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে সাতচল্লিশ হাজার দুশো ছিয়াশি জন তেরো লাখ ছত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে নয় লাখ আটাশি হাজার একশো বাহাত্তর জন উত্তীর্ণ হয়েছে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু পাশের হার মন্তব্য করে আগামীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিপিএ এর বদলে ফোর করার কথাও বলেন তিনি তহিদুর রহমানের রিপোর্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল পাওয়ায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই আনন্দ এবার মোট পরীক্ষার্থী ছিল তেরো লাখ ছত্রিশ হাজার ছয়শো উনত্রিশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে নয় লাখ অষ্টাশি হাজার একশো বাহাত্তর জন পাশের হার তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে সাতচল্লিশ হাজার দুইশো ছিয়াশি জন জিপিএ পাঁচের শতকরা হার তিন দশমিক পাঁচ চার ভাগ আটটি সাধারণ বোর্ডে পাশ করেছে একাত্তর দশমিক আট পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে একচল্লিশ হাজার আটশো সাতজন অংশগ্রহণকারী পরীক্ষার্থী এগারো লক্ষ ছাব্বিশ ছাব্বিশ হাজার হাজার একশো উত্তীর্ণ পরীক্ষার্থী আট লক্ষ ন একশো উনপঞ্চাশ ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার একাত্তর দশমিক শূন্য নয় শতাংশ রাজশাহী বোর্ডে ছিয়াত্তর দশমিক তিন আট শতাংশ কুমিল্লা বোর্ডে সাতাত্তর দশমিক সাত চার শতাংশ যশোর বোর্ডে পঁচাত্তর দশমিক ছয় পাঁচ শতাংশ চট্টগ্রামে বাষট্টি দশমিক এক নয় শতাংশ বরিশাল বোর্ডে সত্তর দশমিক ছয় পাঁচ শতাংশ সিলেটে সাতষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে পাশের হার একাত্তর দশমিক সাত আট শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার অষ্টাশি দশমিক পাঁচ ছয় শতাংশ এখানে জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার দুইশো তেতাল্লিশ জন কারিগরি বোর্ডে পাশ করেছে বিরাশি দশমিক ছয় দুই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার দুইশো ছত্রিশ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিয়াশি হাজার একশো আটত্রিশ উত্তীর্ণ পরীক্ষার্থী ছিয়াত্তর হাজার দুশো একাশি কারিগরি শিক্ষা বোর্ড অংশগ্রহণকারী পরীক্ষার্থী এক লক্ষ চব্বিশ হাজার তিনশো বিশ উত্তীর্ণ পরীক্ষার্থী এক লক্ষ দু হাজার সাতশো পনেরো গত বছরের তুলনায় এবছরের ফল ভালো হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী সরকারের নেয়া নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন মেডিকেল কলেজে একটি মাত্র পরীক্ষা দিয়েই সারা দেশে মেধা নির্ধারণ করে সকল সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয় ঠিক একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেটি করা যায় কিনা আশা করি আগামী বছর থেকে আমরা হয়তো একেবারে সকল বিশ্ববিদ্যালয় না হলে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো এই ব্যবস্থাটি চালু করতে পারবো বলে আশাবাদী আমরা জিপিএ ফাইভ পেতে অসুস্থ প্রতিযোগিতার দিকে সন্তানদের ঠেলে না দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা